বন্ধুরা, আমাদের অ্যান্ড্রয়েড ফোনে বাই ডিফল্ট যে কিবোর্ড সেট করা থাকে সেটা কিন্তু দেখতে প্রায় একদমই নর্মাল এবং এতটা আকর্ষণীয় হয় না। বাট আপনারা চাইলে কিন্তু সেটাকে পরিবর্তন করে অনেক সুন্দর সুন্দর কিবোর্ড ইউজ করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই দেখাবো যে কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের পুরাতন কিবোর্ডটিকে চেঞ্জ করে এ ধরনের সুন্দর সুন্দর কিবোর্ডগুলোকে কিভাবে সেট করবেন, এবং এর সাথে সাথে আপনাদেরকে এটাও দেখাবো যে কিভাবে আপনার এই কিবোর্ডের ব্যাকগ্রাউন্ডে আপনার ফটো বা আপনার গার্লফ্রেন্ডের ফটো অথবা অন্য কোনো ফটো কিভাবে সেট করবেন, এবং সাথে সাথে আপনাদেরকে আরো একটি জিনিস দেখাবো যে কিভাবে আপনার এই কিবোর্ডে বিভিন্ন ধরনের টাইপিং ইফেক্ট এবং সাউন্ড অ্যাড করবেন ইত্যাদি সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। এবং এর জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না, জাস্ট এই ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ভিডিওটিকে শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা এই টেকনিক্যাল শিমুল চ্যানেলটিকে প্রথমবার দেখে থাকেন তাহলে ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং সাথে ব্ল্যাক এন্ডিতে ক্লিক করে অল প্রেস করে দিন। এতে করে যখনই এই চ্যানেলটিতে নতুন কোনো ভিডিও আপলোড হবে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। তো নমস্কার বন্ধুরা, আমি আছি আপনাদের সাথে শিমুল আর আপনারা দেখছেন টেকনিক্যাল শিমুল ইউটিউব চ্যানেল। তো চলুন শুরু করি। তো এর জন্য আপনারা সবার প্রথমে প্লে স্টোরে গিয়ে এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নেবেন। আর এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আমি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নেবেন। তো অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এখানে আপনারা প্রায় অনেক রকমের সুন্দর সুন্দর থিম পেয়ে যাবেন, যেগুলোকে আপনি খুব সহজেই ফ্রিতেই আপনি আপনার ফোনের কিবোর্ডে ইউজ করতে পারবেন। এবং এর জন্য আপনাকে সবার প্রথমে এখান থেকে যে থিমটিকে আপনার পছন্দ হবে সেটির উপর ক্লিক করবেন, এবং ক্লিক করার পর এখান থেকে আপনি এই ডাউনলোড ক্লিক করে এই থিমটিকে আপনার ফোনে ডাউনলোড করে নিতে হবে। এবং ডাউনলোড হয়ে গেলে তারপর আপনারা এই অ্যাপটাতে ক্লিক করলে এই থিমটি আপনার ফোনের কিবোর্ডে সেট হয়ে যাবে। তো এখন কথা বলা যাক কিভাবে আপনারা এই কিবোর্ডের মধ্যে আপনারা কাস্টমাইজ থিম অ্যাড করবেন। তো এর জন্য আপনি সবার প্রথমে এখান থেকে এই কাস্টমাইজড অপশনটিতে ক্লিক করবেন, এবং ক্লিক করার পর সবার প্রথমে আপনার ফোনের গ্যালারি থেকে আপনাকে একটি ফটো সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ যে ফটোটিকে আপনি এই কিবোর্ডের ব্যাকগ্রাউন্ডে সেট করতে চান সেই ফটোটিকে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেন সিলেক্ট করার পর এই ফটোটিকে আপনি যতটুকু রাখতে চান ততটুকু রেখে এই নেক্সটে ক্লিক করবেন, এবং ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা উপরের দিকে প্রায় বেশ কয়েকটি অপশন দেখতে পাচ্ছেন, যার মধ্যে সবার প্রথমে যে অপশনটি আছে সেটা হলো কিস। তো এই কিস অপশন থেকে আপনারা টেক্সটের কালার চেঞ্জ করতে পারবেন, দেন সিম্পল কিস অ্যাড করতে পারবেন, দেন এখানে নিচে আপনারা প্রায় বেশ কিছু কিসের থিম পেয়ে যাবেন যেগুলোকে আপনি ডাউনলোড করে করে দেখে নিতে পারেন, এবং এখান থেকে আপনার যেটা পছন্দ হবে সেটাকে আপনি সিলেক্ট করে অথবা সেট করে নিতে পারবেন। এবং সাথে সাথে এখান থেকে আপনি চাইলে এর অপাসিটিটাকেও আপনার ইচ্ছা মতো কমাতে এবং বাড়াতে পারবেন। দেন এর পরে যে অপশনটি আছে সেটা হলো লেন্স। তো এই লেন্স অপশনে আসলে এখানে আপনি প্রায় বেশ কয়েকটি লেন্সের থিম পেয়ে যাবেন যেগুলোকে চাইলে আপনি এই কিবোর্ডে সেট করতে পারবেন। তো এখান থেকে আপনার যে লেন্সের থিমটি পছন্দ হবে সেটাকে আপনি সিলেক্ট করে নেবেন। এবং এর পরে যে অপশনটি আছে সেটা হলো ফ্রন্ট। তো এই ফ্রন্ট অপশন থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটি ফ্রন্টকে বেছে নেবেন, এবং এর পরে যে অপশনটি আছে সেটা হলো সাইড। তো এখান থেকে আপনি যে ইফেক্টটিকে সিলেক্ট করবেন, এবং সিলেক্ট করার পর যখনই আপনি এই কিবোর্ডে কোনোভাবে সোয়াইপ করবেন তখন দেখবেন এই ইফেক্টটি আপনার ফোনের কিবোর্ডে শো করবে ঠিক এইভাবে। দেন এর পরে যে অপশনটি রয়েছে সেটা হলো ইফেক্ট। তো এখানে আসলে আপনারা প্রায় অনেক রকমের টাইপিং ইফেক্ট পেয়ে যাবেন। সো এখান থেকে আপনার যে ইফেক্টটিকে পছন্দ হবে সেটাকে আপনি সিলেক্ট করে নেবেন, এবং সিলেক্ট করার পর যখনই আপনি কিবোর্ডে কোনো কিছু টাইপ করবেন তখন দেখবেন এই ইফেক্টটি আপনার ফোনের কিবোর্ডে শো করবে। এবং এর পরে সবার শেষে যে অপশনটি রয়েছে সেটা হলো সাউন্ড। সো এখানে আসলে আপনারা প্রায় অনেক রকমের কিবোর্ডের টাইপিং সাউন্ড ইফেক্ট পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা ক্লিক করে করে দেখে নেবেন যে কোন সাউন্ড ইফেক্টটি আপনার পছন্দ হয়, এবং যেটি আপনার পছন্দ হবে সেটিকে জাস্ট আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেন সিলেক্ট করার পর যখনই আপনি এই কিবোর্ডে কোনো কিছু টাইপ করবেন এবং সেই টাইপ করার সাথে সাথে দেখবেন এই ধরনের সাউন্ড ইফেক্টও বাজতে থাকবে। তো এখন এখান থেকে আমাদের প্রায় সবকিছু সেট করা হয়ে গেল, এবং সেট করা হয়ে গেলে জাস্ট এখান থেকে আপনারা এই সেভে ক্লিক করে দিবেন, তাহলে এই কিবোর্ডটি এখানের এই কাস্টমাইজ থিমে সেভ হয়ে যাবে। এবং যদি আপনি এখন এই কিবোর্ডটিকে আপনার ফোনের ডিফল্ট কিবোর্ড হিসেবে সেট করতে চান তাহলে এখান থেকে এই কিবোর্ডটির উপরে ক্লিক করে এখান থেকে এই টিকমার্কটির উপরে ক্লিক করে দিবেন, ব্যাস তাহলে এই কিবোর্ডটি আপনার ফোনের ডিফল্ট কিবোর্ড হিসেবে সেট হয়ে গেল। এবং ঠিক এইভাবে চাইলে আপনি এই কিবোর্ডে আপনার পছন্দ মতো ছবি ইফেক্ট সাউন্ড ইত্যাদিগুলোকে সেট করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটিকে ভালো লাগলে একটি লাইক করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে, এবং আগামীতে যদি আপনারা এই ধরনের নতুন ট্রিক সম্পর্কে জানতে চান তাহলে ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং সাথে ব্যাক এন্ডটিকে বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য। আর আপনি যদি অলরেডি টেকনিক্যাল শিমুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই।